আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আপনার সাথে সাথে শেয়ার করব অসম্ভব মজার একটি রেসিপি ইলিশ মাছ দিয়ে কাজকলা এই জন্য প্রথমে আমি ভালোভাবে মশলা কষিয়ে নি মশলা কষিয়ে নিয়েছি তারপর এর মধ্যে আগে থেকে পরিষ্কার করে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দিব এখন ইলিশ মাছগুলোকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না তেল ভেসে ওঠে ততক্ষণ পর্যন্ত ভালো করে কষিয়ে নেব এখন মাছগুলোকে অন্য একটি পাত্রে তুলে রেখে দিব। তারপর বাকি মশলা মশলাগুলোর মধ্যে আগে থেকে ভাব দেয় নেওয়া কাঁচগুলোগুলো দিয়ে দিব এখন কাঁচকলাগুলোকে ভালো করে নেড়ে চেড়ে দিব এখন এগুলোকে ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব এখন ভালো করে এগুলো মিশিয়ে দিব এখন কষানো মাছগুলো তরকারির ওপর দিয়ে দিব দিয়ে দশ মিনিট হাই হিটে জাল করে নিব তারপর ঢাকনা উঠিয়ে এর মধ্যে কিছু আস্ত কাঁচামরিচ উপর থেকে দিয়ে দিব দিয়ে আরও পাঁচ মিনিট রান্না করব। বাস তৈরি হয়ে গেল মজাদার ইলিশ মাছ দিয়ে কাঁচকলার তরকারি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার দিয়ে পাশে থাকবে